নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সঙ্গে অভিরাম বন্ধুরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নতুন তিনটি বিজ্ঞপ্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেমন বন্ধুরা প্রথম যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে এসএসসির আন্ডারে যে সমস্ত আপকামিং এক্সামগুলো রয়েছে তার কিন্তু একটি গাইডলাইনে বিশাল পরিবর্তন করা হয়েছে এবং দ্বিতীয় যে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে এসএসসির আন্ডারে যে সমস্ত সমস্ত পরীক্ষার ডেটগুলি ঘোষণা করা হয়েছিল তার কিন্তু তারিখ পরিবর্তন করা হয়েছে এবং তৃতীয় অর্থাৎ লাস্ট যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে এসএসসির মাধ্যমে একটি কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল তার কিন্তু মার্কস পাবলিশ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের এই তিনটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন যে সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর আমরা নিয়ে আসি আপনাদের সামনে তার নোটিফিকেশন কিন্তু সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশানগুলো কোথায় পাবেন তার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে সরাসরি এসএসসি ডট এনআইসি ডট ইন অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রয়েছি এসএসসি ডট এনআইসি ডট ইন এই অ্যাড্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে আসার পর কিন্তু আপনাদের একটু স্ক্রল ডাউন করে নিতে হবে স্ক্রল ডাউন করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন পরপর তিনটি নোট অর্থাৎ সাতই অক্টোবর কিন্তু এই তিনটি নোটিশ পাবলিশড হয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন তিনটি নোটিশ রয়েছে আপনারা কিন্তু সিরিয়াল এই তিনটি নোটিশ ডাউনলোড করে নেবেন এই বন্ধুরা আমরা কিন্তু এই তিনটি নোটিশ ডাউনলোড করে নিয়েছি আর আপনাদের সামনে এক এক করে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা চলুন আমরা চলে যাবো এখন সরাসরি সেই অফিশিয়াল নোটিসে তো বন্ধুরা আমরা রয়েছি প্রথম বিজ্ঞপ্তিতে অর্থাৎ অফিশিয়াল নোটিফিকেশনের প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে সেটাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন এবং নিচে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ তো বন্ধুরা এই যে নোটিশটি রয়েছে এখানে কিন্তু উল্লেখ করা দেওয়া রয়েছে যে সমস্ত পরীক্ষার তারিখগুলো ঘোষণা হয়েছিল তা কিন্তু পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সিরিয়াল নং তারপরে রয়েছে নেম অব দ্য এক্সামিনেশন তারপরে রয়েছে টায়ার অ্যান্ড ফেস এবং তারপরে কিন্তু রয়েছে শিডিউল ডেট অর্থাৎ পুরনো পরীক্ষার তারিখ এবং কিন্তু রয়েছে রিভাইজ ডেট অর্থাৎ নতুন পরীক্ষার তারিখ তো বন্ধুরা প্রথমে যে পরীক্ষাটি রয়েছে তার কিন্তু পরীক্ষার তারিখ চেঞ্জ করা হয়েছে অর্থাৎ পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে যে প্রথম পরীক্ষাটি রয়েছে অর্থাৎ এখানে লেখা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিয়ারিং অ্যান্ড কন্ট্রাক্টস তো বন্ধুরা এই যে পরীক্ষাটি রয়েছে এর কিন্তু পেপার ওয়ানের পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল সাতাশ দশ দু হাজার থেকে তিরিশ দশ দু হাজার কুড়ির মধ্যে তার মধ্যে কিন্তু একটি ছোট্ট পরিবর্তন করে দেওয়া রয়েছে অর্থাৎ যাদের পরীক্ষা বিহারের রাজ্যে পড়েছে অর্থাৎ বিহার রাজ্যে যাদের সেন্টার পড়েছে তাদের জন্য কিন্তু ডেটটি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ বিহারের নির্বাচনের জন্য কিন্তু পরীক্ষার ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের বিহারে পরীক্ষা কেন্দ্র রয়েছে তাদের কিন্তু পরীক্ষাটি হবে এগারো বারো দু হাজার এই তারিখে অর্থাৎ এগারোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে কিন্তু পরীক্ষা হবে যাদের বিহারে পরীক্ষা কেন্দ্র রয়েছে তাদের পরীক্ষা ডেটটি চেঞ্জ হয়ে কিন্তু এগারো বারো দু হাজার কুড়ি তারিখ করে দেওয়া রয়েছে এবং বাদ বাকি যে সমস্ত রাজ্যে অন্যান্যদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু সেই একই ডেটে রয়েছে অর্থাৎ সাতাশ দশ দু হাজার কুড়ি থেকে কিন্তু তিরিশ দশ দু হাজার কুড়ি তারিখের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে তো বন্ধুরা তারপরে দেখুন দু নাম্বারে কী রয়েছে দু নম্বরে কিন্তু রয়েছে কম্বাইন্ড অর্থাৎ সিজিএলের যে এক্সামটি রয়েছে সেটা হচ্ছে টায়ার টু এর পরীক্ষা যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে ডেট চেঞ্জ করে কিন্তু বলে দেওয়া রয়েছে যে যেখানে পরীক্ষার ডেট ঘোষণা হয়েছিল দুই এগারো দু থেকে পাঁচ এগারো দু কুড়ি সেখানে কিন্তু ডেট পরিবর্তন হয়ে কিন্তু ডেট হয়ে গেছে পনেরো এগারো দু হাজার কুড়ি থেকে কিন্তু আঠারো এগারো দু তারিখ ঠিক আছে তো বন্ধুরা তারপরে দেখুন তিন নম্বরে যেটি রয়েছে তিন নাম্বারে যেটি রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে এক্সামিনেশন ফর দা সিলেকশন পোস্ট পেস ক্লাস এইট আর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ এটা কিন্তু সিবিএর মাধ্যমে পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষার ডেট কিন্তু রয়েছিল যে ছয় এগারো দু হাজার কুড়ি থেকে দশ এগারো দু কুড়ি তো এখানেও কিন্তু বলে দেওয়া রয়েছে যাদের বিহারে পরীক্ষা কেন্দ্র পড়েছে তাদের কিন্তু পরীক্ষার ডেট চেঞ্জ করে দিয়ে অর্থাৎ পরিবর্তন করে দিয়ে কিন্তু ডেট করা হয়েছে চোদ্দো বারো দু হাজার কুড়ি তারিখ ঠিক আছে আর বাদ বাকি অন্যান্য রাজ্যে যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু সেই একই ডেট রয়েছে অর্থাৎ ছয় এগারো দু হাজার কুড়ি থেকে দশ এগারো দু হাজার কুড়ি তারিখের মধ্যেই কিন্তু হবে শুধুমাত্র বিহারের নির্বাচনের জন্য কিন্তু সেই পরীক্ষার ডেটটি কিন্তু পরিবর্তন করা হয়েছে তারপরে চার নম্বরে বন্ধুরা রয়েছে দেখুন স্টেনোগ্রাফার গেট সি এবং ডি যে পরীক্ষা রয়েছে সেটির কিন্তু পরীক্ষার ডেট ছিল ষোলো এগারো দু হাজার কুড়ি থেকে আঠারো এগারো দু হাজার কুড়ির মধ্যে সেই পরীক্ষার ডেট কিন্তু পরিবর্তন করে ডেট এখানে দেওয়া রয়েছে চব্বিশ বারো দু হাজার কুড়ি থেকে কিন্তু তিরিশ বারো দু হাজার কুড়ি পর্যন্ত তারপরে দেখুন পাঁচ নাম্বারে যে পরীক্ষাটি রয়েছে অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্ট এক্সামিনেশান টু থাউজেন্ড নাইনটিন এটা কিন্তু পেপার টুয়ের এক্সাম ছিল এবং এই এক্সামটা কিন্তু হওয়ার কথা ছিল একত্রিশ এক দু হাজার একুশে তো এটা কিন্তু পরীক্ষার তারিখ পরিবর্তন করে কিন্তু করে দেওয়া হয়েছে একুশ তিন দু হাজার একুশ অর্থাৎ এইখানেও কিন্তু পরীক্ষার ডেট চেঞ্জ করে দেওয়া রয়েছে এবং সঙ্গে কিন্তু একটি নোট করে একটি বিষয়বস্তু বলে দেওয়া রয়েছে যেটা আপনারা একটু ভালো করে ফলো করুন যেখানে কিন্তু লেখা রয়েছে যারা সি এল ই টু থাউজেন্ড নাইনটিন টায়ার ওয়ানের পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু কোনো পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়নি তাদের পরীক্ষা কিন্তু বারো দশ দু কুড়ি থেকে ছাব্বিশ দশ দু হাজার কুড়ি তারিখের মধ্যেই কিন্তু হবে অর্থাৎ সি এইচ এস এল ই টু থাউজেন্ড নাইনটিন টায়ার ওয়ানে যে পরীক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু কোনো পরীক্ষার ডেট চেঞ্জ করা হয়নি তাদের পরীক্ষা যে নির্দিষ্ট ডেট ছিল অর্থাৎ বারো দশ দু কুড়ি থেকে ছাব্বিশ দশ দু কুড়ি সেই তারিখের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে তো বন্ধুরা আমরা কিন্তু রয়েছি দ্বিতীয় বিজ্ঞপ্তিতে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই নাম্বার নোটিসে রয়েছি যেখানে কিন্তু লেখা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন কনফিডেনশিয়াল ওয়ান স্ল্যাশ ওয়ান সেকশান তো এখানে কিন্তু বলা রয়েছে যে যারা সিজিএলের এক্সাম দিয়েছিলেন দু হাজার তারিখে তাদের কিন্তু সেই মার্কস অর্থাৎ যে দু হাজার আঠারো তারিখে সিজিএলের এক্সাম দিয়েছিলেন তাদের কিন্তু মার্কস প্রকাশিত করবে এই ডেটে অর্থাৎ সাত দশ দু হাজার কুড়ি থেকে কিন্তু তিরিশ দশ দু কুড়ি তারিখের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার মার্কস কিন্তু অফিসিয়ালিভাবে পাবলিশ করা হবে তো কোথায় পাবলিশ করা হবে তার জন্য কিন্তু এখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়ার রয়েছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আপনাদের মার্কসটি চেক করতে পারবেন মনে রাখবেন ডেটটি কত সাত দশ দু হাজার কুড়ি থেকে কিন্তু তিরিশ দশ দু হাজার কুড়ি তারিখের মধ্যে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা সেই আপনাদের মার্কস দেখে নিতে পারেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এবং সঙ্গে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষার ফলাফল কিন্তু জেনে নিতে পারেন তো বন্ধুরা এটি কিন্তু কোন এক্সামের যেটা টায়ার থ্রির এক্সাম ছিল সিজিএল এর এক্সামিনেশন টু থাউজেন্ড এইটিনে যারা দিয়েছিলেন তাদের কিন্তু মার্কস প্রকাশিত করা হবে এই অফিসিয়াল লিঙ্কে তো বন্ধুরা এই রয়েছিল কিন্তু দ্বিতীয় বিজ্ঞপ্তি এবং তৃতীয় বিজ্ঞপ্তি কি রয়েছে সেটা আমরা এবারে দেখে নেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি তিন নম্বর নোটিসে অর্থাৎ যেখানে লেখাই রয়েছে ফাইল নংটা আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশনের থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল এবং সেটাও কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ বন্ধুরা কিছুদিন আগেই কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছিল এবং যেখানে বলা হয়েছিল যে যে সমস্ত এসএসসির আন্ডারে পরীক্ষাগুলো হবে সেখানে যদি কোনো পরীক্ষার্থীর কোনোরকম কাশি কিংবা কোনোরকম জ্বর থেকে থাকে তবে কিন্তু তাকে কোনোরকম পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং তাকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে না তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু তারা পর্যালোচনা করে কিন্তু একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে যেখানে কিন্তু বলা রয়েছে দেখুন এখানে সুন্দর করে লিখে দেওয়া রয়েছে যেখানে ক্যান্ডিডেটস উইথ ফিভার কাপ অ্যাটসেট্রি উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশনস ইন এ সেপারেট অ্যান্ড আইসোলেটেড সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বন্ধুরা যাদের কিন্তু এ ধরনের ঘোষণা করা হয়েছিল যে যাদের জ্বর রয়েছে কিংবা কাশি রয়েছে তাদের কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না বা তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না তো এই বিষয়ে কিন্তু তারা একটা উচ্চ পর্যালোচনা করে কিন্তু তারা একটা সিদ্ধান্তে এসেছে যদি এরকম কোনো প্রার্থী থেকে থাকে যাদের মধ্যে জ্বর রয়েছে কিংবা কাশি রয়েছে তো তাদের জন্যও কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং তাদের জন্য কিন্তু আলাদা করে একটি রুম নেওয়া হবে অর্থাৎ আলাদা পরীক্ষা হলে কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হবে একটা আইসোলেটেড সিস্টেম করে কিন্তু তাদের জন্য নতুনভাবে একটি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো বন্ধুরা যারা ভেবেছিলেন যে আমার হালকা জ্বর রয়েছে বা কাশি রয়েছে আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো না তো এরকম কোনো বিষয় নেই আপনারা নির্দ্বিধায় কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু স্পেশালভাবে ব্যবস্থা করা হবে তো এই বিষয় নিয়েই কিন্তু এই তৃতীয় বিজ্ঞপ্তিটা ছিল তো তিনটি বিজ্ঞপ্তি কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে কিন্তু লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে কিন্তু বাজিয়ে দেবেন তাহলে কী হবে প্রত্যেকদিন চাকরি সংক্রান্ত খবরের নোটিফিকেশন কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ